আশা করি আপনারা সকলে ভালো আছেন গাইস। আরেকটি নতুন স্ট্রিমে আপনাদের সকলকে স্বাগতম গাইস। আজকে আমরা র্যাঙ্ক পুশ দিব, আপনারা দেখেই বুঝে গেছেন আজকে আমরা র্যাঙ্ক পুশ দিব। অ্যান্ড দেখা যাক আদার কি খেলা যায়, আমার ফ্রেন্ডরা বসবে, ওদের সাথে ওরা যেগুলো বলবে ওদের সাথেও খেলবো, তবে ট্রাই করব র্যাঙ্ক খেলতে। ওকে র্যাঙ্ক পুশ দিব গাইস, আমরা বসে সাথে রাশ খেলবো, মাঝে মাঝে আর মাইনাস খাবো। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না, মানে সাউন্ড আসে কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন, সাউন্ড ঠিক আছে কি না সেটা একটু কমেন্ট করে জানান প্লিজ গাইস। ওকে গাইস আমি দেখে নিচ্ছি। ওকে গাইস সাউন্ড ঠিক আছে, বুঝতে পারছি, দেখে নিলাম। ওকে লেটস গো গাইস, আমি লক আউট দিয়ে নিই, লক আউট লক আউট। ওকে গাইস আবারও চলে আসলাম লক আউট দিয়ে, লেটস গো আজকে খেলবো মজা করে। গাইস একটা লাইক হয়ে গেছে একজন, আচ্ছা নেট একটু প্রবলেম হচ্ছে গাইস। ওকে নেট ঠিক হয়ে গেছে, ফ্রি ফায়ারে গ্লিচ কি আর বলবো গাইস। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান গাইস, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। হ্যালো গাইস, হ্যালো হ্যালো ওকে বুঝতে পারছি, সাউন্ড ঠিক আছে দেখে নিলাম। ওকে আজকের স্ট্রিম শুরু করি। গতকালই একটা নতুন ল্যাপটপ কিনেছি, এখনও খুব খুশি আমি। আমি এখন ট্যাব দিয়ে আমার স্ট্রিমটা চেক করতেছি, পরে ট্যাবতে চার্জ কমে গেলে যেন ল্যাপটপ ইউজ করবো। ওকে এটা কি ইনভাইট দিচ্ছে, ওকে গাইস ওকে হারিয়ে নিই আরেকবার। বক্সগুলো আমি ওপেন করবো, আমি কালেক্ট করে রাখবো, লেটস গো গাইস কিছুই লাগবে না, আমি আর স্পিন করবো না, লেটস গো। র্যাঙ্ক দেখি তো আমাকে ইনভাইট দিল, যে তার সাথে একটু দেখিনি কেন ইনভাইট দিচ্ছে। ওকে কই গেলো, প্লেন চলে এলো নাকি, এটা না, হ্যাঁ এটাই মনে হয় ঠিক। র্যাঙ্ক র্যাঙ্ক ব্রো র্যাঙ্ক, ও শেট গেস, কালকে কালকে আমি খেলিও না এত, মানে কালকে একটু বাইরে ছিলাম তো, গ্রামে গিয়েছিলাম তো গরু দেখতে, তার জন্য আর কালকে মানে খেলা হয়নি, যার কারণে কমপ্লিট হয়নি। হ্যালো হ্যালো ভাই প্লিজ র্যাঙ্ক দেন, র্যাঙ্ক দেন, লাইভে রাশ খেলবো এখন, মানে পুশ দিব, র্যাঙ্ক দেন ভাই, লাইভ করতেছি, র্যাঙ্ক দেন জি ভাই, র্যাঙ্ক দেন, র্যাঙ্ক দেন। ওকে গাইস নাম কি, রাফি বিডি গেমার লিখে সার্চ দেন, রাফি বিডি গেমার, রাফি বিডি গেমার। আচ্ছা ভাই র্যাঙ্ক দেন, হ্যাঁ হ্যাঁ ইফ ইউ মেক মি অ্যাংরি দেন ইউ হেড, দেখতেছে একজন দেখতেছে। আমি মাইকটা অফ করতেছি নাহলে সাউন্ডের প্রবলেম হতে পারে। ওকে গাইস লেটস গো, ওরে বাবা
আচ্ছা সোলো তো চলে গেছে, তাহলে দেখি তো ইনভাইট দিই। আচ্ছা টিম কোড নে, আচ্ছা চলে আসছে, ওকে লেটস গো স্টার্ট করি। ওকে সে ওয়েট করতে বসে, আমরা ততক্ষণ ট্রেনিং খেলি, ওকে আমরা ততক্ষণ ট্রেনিং খেলি, ট্রেনিং খেলার পরে কিছুক্ষণ পরে আবার বের হয়েছে, ঠিক আছে গাইস? আমরা কিছুক্ষণ ট্রেনিং খেলে প্র্যাকটিস করে নিব, দেন বের হয়ে যাবো আবার। কয়টা বাজে এখন? 4:15 বাজে, 4টা ওই দিক দিয়েই অফ করে দেবো, 4:10 বের হয়ে যাবো, ঠিক আছে? একটা ওয়ান মেসেজ আসছে, আচ্ছা গাইস একটা ওয়াচিং আসছে, গাইস প্লিজ আপনারা আরও ওয়াচিং দেন, থাকলে ওয়ান বি ওয়ান করি। দেখি উনি আসে নাকি, উনি তো ইনগ্রুপে চলে গেলো, আমি আবার ইনগ্রুপে যাই। হ্যালো
মামা আছে? সিফাত মামা আছে? সিফাত মামা আছে? সিফাত মামা আছে? ওয়ান ভার্সেস ওয়ান করবা? আমি আচ্ছা আমাদের গিল্ডে আসবা? ও আমি লাইভে আছি। শোনো আমার অন্য আইডিতে ই আছে, কাস্টম আছে, আমি বানাই। বানাবো? আমি আইডি দিতেছি, আইডির ওয়েট। কে কোথায়? মামা মামার রুমে আছে। এনাম আইডি। আচ্ছা আমি কিন্তু বুঝতে পারবো কে খেলে আর কে খেলতেছে না। ওকে লাইভে 7-0, লাইভে 7-0, লেটস গো। গাইস যারা যারা দেখতেছেন একটা শেয়ার করে দেন, আর লাইক না করে থাকলে লাইক করে দেন। একজন দেখতেছেন আর একটা লাইক হয়ে গেছে, আরো লাইক চাই, আরো লাইক চাই। সাবস্ক্রাইব করেন। গাইস আপনাদের এর আগের লাইভ স্ট্রিমে 3টা লাইক পূরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পানি খাইবা? রাফি দেখো পাঠাইছি, বিডি পলাশ না নাম। ওকে ওকে আমি লক আউট দিতেছি। ওকে আগেরটা রাফি বিডি কিমার। ওকে গাইস লেটস গো, এবার 1v1 হবে। কি বলবো আর গাইস, নো প্লেয়ার, নোবের সাথে 1v1 করি। লেটস গো গাইস, চলে আসছি। আমার কাছে 7-8টা কাস্টম আছে। দেখি বিডি তাওহিদ, বিডি তাওহিদ, বিডি তাওহিদ। আমি আচ্ছা বুঝতে পারছি। আমি বানাচ্ছি কাস্টম। কাস্টম বানালাম। ওকে গাইস 7টা কাস্টম আছে। 6-7 পাসওয়ার্ড দিচ্ছি, যারা আসার চলে আসেন, সবার সাথেই খেলবো। একদিন আপনাদের এই কাস্টমে গিভওয়ে দিয়ে দিব 1500 ডায়মন্ড গিভওয়ে করবো। একদিন নাম্বার 3-তে যাই। আচ্ছা অ্যাট্রিবিউটস নো করে দিই, অ্যাট্রিবিউটস নো করে দিই। কই গেল? ক্যারেক্টার স্কিল নো করে দিই, ক্যারেক্টার ফিল ড্যামেজ ইয়েস, এয়ার স্ট্রাইক নো, হেড টিমমেট ড্যাম হাইট না না না, আনলিমিটেড এমন লিমিটেড এমন না না, হ্যাঁ লিমিটেড এমন। ক্যারেক্টার স্কিল নো, ইউএভি আসলে আসবে, না আসলে নেই, এয়ারশিপ এমনি নেই। ফ্রেন্ডলি ফায়ার, এটা আবার মানে কি ফ্রেন্ডলি ফায়ার? আচ্ছা ইমুলেটার, লেটস গো। ওকে গাইস আমরা কাস্টম এখন স্টার্ট দিয়ে দিব। শেট, এগুলো কি, এগুলো কি গাইস, এগুলো কি, হোয়াট ইজ দিস? লেটস গো, রিপোর্ট করব, অবশ্যই রিপোর্ট, রিপোর্ট প্লেয়ার। ওকে দেখছেন গাইস, দেখেন এবার দেখেন, স্ক্যাম আদার্স হ্যাকিং এন্ড চিটিং। ওকে গাইস রিপোর্ট হবে এখন। এই সব MAWSCS মেসেজ
রিপোর্ট আচ্ছা আচ্ছা রিপোর্ট দেওয়া যায়। ওকে গাইস লেটস স্টার্ট দ্য সিস্টেম রুম বুম বুম। এখন খেলা হবে 7-0 7-0 7-0 7 আপ 7-0। ও হো, যারা ব্রাজিল সাপোর্টার কিছু মনে করবেন না, আমি মজা করে বলছি। আচ্ছা গাইস, যারা যারা পরেও দেখছে তারা অবশ্যই বলবেন আপনারা কোন দলের সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার হলে একটা কমেন্ট করে দেন, আর্জেন্টিনা সাপোর্টার হলে। সে 28 বছর পর একবার নামের পাশে একটা কোপা আমেরিকা। সমস্যা হচ্ছে গাইস, একটু সমস্যা হচ্ছে, 1 মিনিট আমি আস্তে আস্তে আস্তে। ওকে নেট ঠিক হয়ে গেছে। First blood. Okay, guys, one tap headshot. That's called one tap headshot. Okay, guys, one tap headshot এর সাথে clear করে দিছি। OPA আরো খেলা হবে, দেখা যাক কি হয়। Guys, আজকে try করব 1 ঘন্টা plus stream করব। Okay, 1 hour তো করবো। স্ট্রিম তিনটা তিনটা First blood. Let's go, let's go, let's go. Again headshot. ওকে গাইস, আমি কিন্তু খেলছি। আমি যদি ওরা হারার পরে বলে না তো কোনো নাই, আমি কেউ খেলছি। আর যদি তোমরা দেখাই যে এখন আমি রিয়েল খেলতেছি, কেউ খেলতেছি আমার রুমে কেউ নেই, আমি একাই আছি। লেটস গো, টোটাল ইজ টু। ওকে গাইস, দুইজন দেখতে এখন ওয়াচিং চলতেছে না, দুইজন দেখেছিল লাইক একটা চলে আসছে, এটাই First blood. ইচ্ছা করে মরলাম। সিফাত মা এইভাবেই বলে, এই দেখো নোবড়া বলি মিটে করে। গাইস, আপনারা বিশেষ আমি সিজন 1 এর আগে থেকে রেড পাস আসার আগে সেটা বলে আমার আইডি লেভেল দেখে বুঝতে পারে না বিশেষ হবে কিনা সেটা বুঝতে পারি না। কেন বললাম, আমি সিজন 1 খেলি, সিজন 1 এর আগে থেকে আমার 5-6টা, হ্যাঁ 5-6টা রেজিস্টারি ব্যান লেভেল প্লাস। First
First Blood. First Blood. First Blood. डिफरेंस होगा ना देखे ही मैंने पॉइंट के 7-6 तक तो बढ़ा था 7-5 तक तो बढ़ा है तो क्या डिफरेंट है ना तो तो ना उन लोगों को मत डालते ना वन टेप सारे खेलते हैं यार ऐसे ना क्या नहीं First Blood.
guys, let's go. First Blood. First Blood. First Blood. I'm going to tap the custom. I'm going to tap the custom. I'm going to tap the custom. AID দিয়ে খেলবো AID তে আমি ট্যাপ দিয়ে কাস্টম বানাচ্ছি ওকে ভাই আমার ওকন আসলে অফিসারই নাই ট্যাগ দিছিল নো দিছিল এর তো দেখি নাই এবার ইয়েস দিব তুমি লাই আসলে দেখলাম লাইভ আসো তুমি মানে দেখলাম লাইভ আসো তোমারে রাফি বিড়ি গেমার সার্চ দাও কিনজন
হ্যাঁ, এরাই খেললাম। খুব বট ভাবে খেলছো। ঠিক আছে, তোমার তোমার হেডশট দেখে তোরা পাগল লেগেছে। আমার কাছে হ্যাকার হ্যাকার হ্যাশট্যাগ করছে নাকি? আমি ওটা হেডশট দিছি, ওটা কোনো বিষয় না। আমার লাইভ স্ট্রিম দেখলেই বুঝতে পারবা কত হেডশট দিই। আমার আমি রেগে গেছিলাম, এর জন্য খেলার একদম মনে উঠে নাই। আরে আমি রাইকে গেছিলাম পুরো, তুমি তুমি ওয়ান ট্যাপ না দিয়ে একেবারে কি নোবরা ভাবে মারতেছিলে, জন্য পুরা ধরে রাখছি। লাইভে দেখো কি বলতেছিলাম, লাইভে উড়া ধরে তোমার বট নু বলতেছিলাম। ও আমি না না না, লাইভে এখনো আছি, আমি ইনভাইট দিচ্ছি, ওয়েট করো। লেটস গো গাইস। আরে সরি, আমি এখানে আসি কেন, এখান থেকে সে না আসবো। ওকে গাইস, লেটস গো। ও আমি বেরোই কেন, গাইস স্টার্ট দিয়ে দিছি, এখন খেলা হবে। ওকে লেটস গো, একটা রেজার নেবো, একটা ক্লোয়াল নেবো, আর একটা নেব। এখন একটা লাইক দিয়ে দিব আমার হাইডিতে, আমার ট্যাব দিয়ে। আচ্ছা লাইকের অপশন, আচ্ছা আমার নেট প্রবলেম আমি কেটে দিয়েছি। ওকে গাইস, আমি কোনো চিটিং করবো না, তার জন্য আমার ট্যাব দিয়ে কেটে দিয়েছি ডাইরেক্ট। দেখো লাইভ স্ট্রিম আই থিঙ্ক কপি করতেছে, এটা বুঝতে পারছি। ফার্স্ট ব্লাড। ফার্স্ট ব্লাড। দেখেন গাইস, বট কি এমনি বলে নাকি টু ট্যাপ বলতে? সমস্যা কি, MP40 আছে ভাই, MP40 আছে, MP40 সাথে মার খেলে একদম উত্তর মার হয়ে যাবে। আর তো গেম প্লে আমার জানে না, এর আগে গাইস 7-0 হারিয়েছি, আর 7-3 হারিয়েছি, 7-2 7-2 কাস্টমার স্যার। First blood.
First blood. MP40 কি আমাকে এমনি সামনে বলে না আমার সব ফ্রেন্ড আমাকে MP40 কিং বলে দেন কোন হবে খেলা First blood. MP40 king কেও আমাকে এমনি সামনে বলে না MP40 খেলে দেখে কি বলে সাথে যারা ছিল বসে ছিল বলতেছে আল্লাহ কি হ্যাক ইউজ করে তো কোন জায়গা থেকে আসবে তুমি লা 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 First blood. Nice guys. Kalabobe. Kalabobe. খুব ভালো মানে খারাপ ভাবে খেলে ভালোভাবে First blood. শেয়ার করে দেন এন্ড লাইক করে দেন
First Blood.